আমার বাটি জনপদ সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ এক নির্বাচন এলাকার সেই তাইপুরে পাতাঘাট এই পাতাঘাট সীমান্ত অর্থবতী এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাদদেশ শুধু অথৈ নদী বেষ্টিত, হাওড় বেষ্টিত আমার অঞ্চল, সে আমার বাটি জনপদ, যে জনপদে নৌকাবিহীন এতদিন অঞ্চলে আসা সম্ভব ছিল না। নৌকা এবং পায়ে হাঁটা ব্যতীত কালের পরিক্রমায় আজ এখানে গাড়ি আসে, অনেক চড়াই উত্তরাই করে আজ আমরা আসতে পেরেছি। এই যে শিমুল বাগানটা দেখতে পাচ্ছেন, মরহুম বাতাঘাট চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন জয়েন আবেদিন মহোদয়, ওনার দূরদৃষ্টি পরিকল্পনা, সুদূর পরিসীমার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আজ আমরা শিমুল বাগান অবলোকন করছি। বসন্ত প্রকৃতির শুভক্ষণে হে মরহুম চাচাজি, আপনি যেখানে থাকুন না কেন, আপনার শিমুল বাগান আমরা দর্শন করতে এসেছি। আমরা আনন্দে অভিভূত হচ্ছি, আপনার সেই চিন্তা চেতনার ফসল আজ বাস্তবে রূপায়িত হচ্ছে। আপনার বংশে আরেক উত্তরাধিকার পাড়াভাইকে কিছুক্ষণ আগে পেয়েছিলাম মূল গেটে, তখন অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন যে আমার পিতা মরহুম জয়েন আবেদিন মহোদয় সেই বাগান রেখে গেছিলেন, তার স্মৃতি আসলে দেখা পাই যে বাবার স্মৃতি, পিতা পিতৃ হারণের বেদনা নিয়ে আজ মহান একুশে ফেব্রুয়ারি, আমার ভাই রক্তরঙ্গান একুশে ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি, ফলাশ ফুটেছে হই, শিমুল ফুটেছে হই, বাংলার ধামাল জেলেরা সেই ১৯৫২ সালে মায়ের বাসার জন্যে যুদ্ধ করে মাতৃভাষা ছিনিয়ে এনেছিল। ১৯৯৭ সালে প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে মান্য পেরেশু মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পরিকল্পনায় মান্যবর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সালাম আজাদের একান্তিক প্রচেষ্টায় বাংলা ভাষা দিবস এবং শহীদ দিবস আজ মাতৃভাষা উপনীত হয়েছে, যা ১৯৯৭ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো ২৭তম অধিবেশনে ঘোষণা করা হয়েছিল। এই পলাশ, এই শিমুল সাক্ষী হয়ে থাকবে এই বাংলার মাঠঘাট, নদী, পাহাড় যেন কালের সাক্ষী। এই কালের সাক্ষী প্রবহমান থাকার পরিপ্রেক্ষিতে আমরা আজ আজকে এখানে এসেছি। শিমুল বাগান আসলেই মনে অনেক কিছু স্মৃতি পড়ে, যখন ছোটবেলায় পুনার্থিতে আসতাম তখন এই বাগান ছিল না, শুধু ছিল ভালু আর বালু, সে বিশাল অরণ্য যেখানে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী, সেই জাদুকাটা নদী বেষ্টিত এলাকা। এই যেটাকে পূর্বপুরুষের কাছে শুনেছি এটা লাউর পরগনা, যেখানে অদ্বৈত মহাপ্রভু তার মায়ের জন্যে যে গঙ্গায় এনেছিলেন, গঙ্গাকে আহ্বান করে এনেছিলেন সেই জাদুকাটা নদী, এবং বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে উনাদের বাসগৃহ ছিল লাউরের গড়। বর্তমানে এখানে ইস্কন মন্দির এবং এই এলাকার বুরবিয়ানরা একটি মন্দির করেছেন, এপার আর অপার, এপারটা হচ্ছে ইস্কন মন্দিরের পার, যেখানে ইস্কন মন্দির অবস্থিত, যেখানে এই শিমুল বাগান অধিষ্ঠান হয়ে আছে কালের সাক্ষী হয়ে। সেই ঐতিহ্যবাহী লাউরের গড় লাউর পরগনা, এখানে অনেক মহাপুরুষদের আবির্ভাব হয়েছে। এখানে ৩৬০ এক আউলিয়া, যেটা মেঘালয়ের পাদদেশে সার্ফিন নামে খ্যাত, এখানে যেদিন মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে যে আনন্দযোগ্য যে গঙ্গা স্নান হয়, এই গঙ্গা স্নানে অনেকেই অস্থি বিসর্জন করেন এবং বিভিন্ন মানত করেন, বালু তুলে যান। এই স্মৃতি স্মারক বাহক হয়ে থাকবে সেই নদী, যে নদী প্রবহমান কালের সাক্ষী হয়ে থাকবে সেই জাদুকাটা নদী। এই নদী নিয়েই সুরমা কুশিয়ারা ভরাক বিভিন্ন স্থানে পতিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সীমান্তবর্তী অঞ্চল, যে আমার মেঘালয়ের প্রদেশ টেকেরঘাট এবং নীলাদ্রি বীর মুক্তিযোদ্ধা সিরাজ ইসলাম ওনার স্মৃতি বিজড়িত সিরাজ লেক, এবং দেখতে পাচ্ছেন যেখানে দিয়ে অনেক মোটরসাইকেলের মাধ্যমে অনেক অঞ্চল থেকে দর্শনার্থী আসেন এই শিমুল বাগান অবলোকন করার জন্যে। যে মানুষটি এত দূরদর্শী ছিলেন যে যে বালুময় রাজ্যে যে উনি শিমুল বাগান
রোপণ করেছিলেন, তখন ভেবেছিলেন একদিন হয়তো এখানে অনেক জনসমুদ্রে পরিণত হবে। আজ তার বাস্তব প্রমাণ এসে আমি দেখলুম উনি কতটুকু সুদূর পাঠিয়েছিলেন, কত দূরদৃষ্টি ছিলেন, তার ইতিহাসের স্মারক এবং ভাগ থাকবে। এখানে আমার পরিবারবর্গ নিয়ে আমি এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্নেহাস্পদ আমার কন্যা স্পিয়া পাল এবং সহধর্মিনী শিবা পালকে নিয়ে সেই জাদুকাটা নদী, নদীর পার, সেই শিমুল বাগান। অনেক দর্শনার্থীবৃন্দ এসেছেন, তাদের আপন মহিমায় মহিমিনীত হয়ে দুটি ছোট্ট বালিকা দেখতে পাচ্ছেন যে শিমুলের পাপড়ি দিয়ে তারা বাপড়ি মানিয়েছে। এবং কিছুক্ষণ আগে এমন দেখতে পাচ্ছি আমাদের যে শিপা পাল, উনি কি একটা গাঁদা না হলুদ না রজনীগন্ধা পেলেন, যাই গোলাপ, গোলাপ কোথায় খুঁড়িয়ে পেলেন যাই না, কিন্তু উনি গোলাপের মহিমান্বিত হোক ওনার হৃদয়। আর সে চিরসাক্ষী হয়ে থাকবে কালের বিবর্তনে সেই জাদুকাঠা নদী, যেখানে অদ্বৈত মহাপ্রভু মায়ের জন্য এসেছিলেন। আপনি এখানে যান, ছবি তুলব, স্পিয়া যাও, সুজাও, সুজা হও, এদিকে মামুনি তাকাও, মাকে একটু সাইড দেও। হ্যাঁ হ্যাঁ, ওকে। সেই জাদুকাটা নদীর পাড়ে এবং মেঘালয়ের প্রাদেশ দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ, হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে সেই মেঘালয়, সেই মেঘালয়ের প্রাদেশে আমরা আছি।